সকালবেলা ঘুম থেকে কখন উঠে গেছো? অনেকক্ষণ। আর তুমি এই রোদ্রিনি ফ্যান চালানো তোমার রাত্রিবেলা? গরম লাগলে কি করবে? ফ্যান চালাবে আবার কম্বলও গায়ে দেবে। এটা কিরকম সিস্টেম তোমার? আমার লাগে ঠান্ডা। আমার ওইরকম ঠান্ডাও লাগে গরমও লাগে। আমার ঠান্ডা লাগে যখন তখন কম্বল, ভোরের দিকে কম্বল গায়ে দিই। বিছনা গোছানো হয়ে গেছে? এটা তো তুমি বের করে দিলে গেলে, এই চাদরটা সেজন্যই পেতে দিয়েছি। কিরকম হয়েছে জানি না, যেরকম পেতেছি সেরকমই গুছিয়ে দিয়েছি। আর বালিশগুলোকে কুশনগুলোকে দিয়ে দিয়েছি, কুশনটা বাকি রয়েছে, এই কুশনটাকে দিয়ে দিলাম। তা আমি এখন হসপিটালে যাচ্ছি। এখন রান্না হয়ে গেছে? না, এসে করবো রান্না। তুই ব্রেকফাস্টটা করে নে। কি খাবো? ব্রেকফাস্ট ছাতু খা। ছাতু খাবো না, কেলক্স আছে, কেলক্স খা। কেলক্স এনে রেখেছি তো, ও কেলক্স ওখান দিয়ে নিয়ে খা না, নিয়ে খেয়ে নে। আর দইও দিয়ে যাচ্ছি, দই দিয়ে কেলক্স দিয়ে খেয়ে নে। আমি হসপিটাল থেকে আসি, আজকে আর সেরকম কিছু রান্না করবো না। লাউটা কেটে গেছি, ওই লাউ এর ঘন্ট আর ভাত না, মাথা ভাত। আজকে শনিবার মাথা গেছে। ও আজকে শনিবার? আজকে নিরামিষ। আর মা কতদিন হচ্ছে হসপিটালে ভর্তি আছে? কবে ছাড়বে? 5 দিন হয়ে গেছে। ওয়েলকাম টু আমাদের জীবন, বড়দের প্রণাম জানা, চিরদের অনেকটা ভালোবাসা। তো এখন সকালবেলা উঠে বাবা বেড কাভার বের করে দিয়েছিল। বেড কাভারটা যেটা পেতে গেছিলো মা অনেকদিন আগেই পেতে গেছিলো, তো ওটা নোংরা হয়ে গেছিলো, তো ওটা চেঞ্জ করে দিয়েছি। তো বাবা একটা বেড কাভার বের করে দিয়েছিলো, তো ওটা আমার মতো করে পেতেছি, ঠিক মতো পাতা হয়নি যদিও, বাট ওই কাভার পেতে রেখেছি। তো এরপরে ব্রেকফাস্ট করতে যাব, তো তারপরে স্নান করতে যাব। আজকে নিরামিষ কেন? আজকে শনিবার না? ও শনিবার রবিবার আমার মাথায় থাকছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার আবার লাউটা একটু মাছ দিয়ে হয় ভালো লাগে খেতে। যাই হোক, বড়ি দিয়ে করেছো তো লাউটা? হ্যাঁ করবো, এখনো করিনি। আচ্ছা করবে? আচ্ছা লাউটা বড়ি দিয়ে করো। আচ্ছা ঠিক আছে। তো এখন আমি হসপিটাল যাব। মেয়েকে বললাম যে তুই ব্রেকফাস্টটা করে নিয়ে স্নান ফান করে রেডি থাক, আমি 11:30 এসে রান্না করে তারপরে একসাথে খাওয়া দাওয়া করবো। ও নিজে নিয়ে মেখে টেকে খেয়ে নেবে। তো চলো যাওয়া যাক হসপিটাল। তো এইমাত্র আমি হসপিটাল থেকে এলাম, এসে সকালে আজকে রান্না করব হচ্ছে লাউ এর তরকারি আর ভাত, আজকে প্লেন খাবার আজকে। তো এই লাউ কেটে রেখেছি, এবার লাউ এর তরকারিটা করব। তো বাবা হসপিটাল থেকে চলে এসেছে, তো এখন রান্নাঘরে যাচ্ছি। রান্নাঘরে বাবা আছে, রান্না করছে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, বাবার রান্না দেখা যাক কি কি রান্না করছে। রান্না হয়ে গেছে? এই তো ঢুকলাম, ঢুকে লাউটা সবে বসিয়েছি। এই যে লাউ ঘন্ট করেছে বাবা, আর নিচে ভাত আছে, এই রান্না হয়েছে আমাদের আজকে। তো লাঞ্চ মেনু এই আছে, আর বাবা যদি সিদ্ধ দিয়ে থাকে বাবার জন্য সেটা জানি না, সেটা খাওয়ার টেবিলেই জানা যাবে। দুপুরবেলা আমি স্নান ফান করে চলে এলাম লাঞ্চ করবো বলে, দুপুরের খাবারটা খাবো। তো
আজকে আমাদের কি মেনু হয়েছে তোমরা তো জানোই, তোমাদেরকে দেখিয়েছি বলেও দিয়েছি। তো মেয়েও ঘরে কম্পিউটারে একটা কাজ করছে কি, তো বললো বাবা তুমি যাও খাও, আমি একটু পরে যাচ্ছি, তোমার খেতে খেতেই আমি চলে আসবো। আপনাদের দেখিয়ে দিই আজকে আমাদের লাউয়ের তরকারি আর ভাত। অ্যাকচুয়াল আজকে সময় পাইনি, যার জন্য আর মাছ আর শনিবার অন্য কিছু রান্নাও করতে পারিনি, একটু ডাল করে নিলে হতো। তো মুগ ডাল দেখলাম ঘরে নেই, তো লাউ দিয়েই করে ফেললাম লাউয়ের তরকারি। তো দেখাই তোমাদের একটু লাউয়ের তরকারিটা। দেখো লাউয়ের তরকারি বড়ি দিয়ে করেছি, মেয়ে বলেছে বড়ি দিয়ে খাবে, মেয়ের ভাত আর এখানে আমার ভাত। তো আমি এখন খাওয়াটা খাবো। তো হঠাৎ আজকে শ্বশুরমশাইয়েরও খুব শরীর খারাপ হয়ে গেল, তো এখন ডাক্তারকে ডেকেছি, ডাক্তার এসে গেছে। তো আমি যাচ্ছি শ্বশুরমশাইয়ের ওখানে, বেরোবো অনুপমাকে হসপিটালে, যাব তার আগে এই অবস্থা। তো ওনার এখন ইসিজি করবে ডাক্তারবাবু, দেখতে পাচ্ছেন ইসিজির মেশিনপত্র বার করেছে সব, এখন ইসিজি হবে। সকাল থেকে শরীরটা একটু খারাপ ছিল, তো বুঝতে পারিনি। তারপরে আমি দুপুরবেলা যখন এসেছি বাড়িতে, হঠাৎ রাম আমাকে ফোন করাতে আমি ডাক্তারকে দিনান্দিন কল করেছি। তো এই ডাক্তারবাবু এসে ওষুধপত্র দিয়েছে, ওষুধ এনে খাওয়ানো হলো, এখন ইসিজিও করছে উনি, ছেলেকে দিয়ে ইসিজি আনালো, কি হয় দেখি। ডাক্তারবাবু বলল ওনার একটা ভাল্ব ব্লক হয়ে আছে, তো বয়স অনুযায়ী এখন আর ভাল্ব চেঞ্জ করা যাবে না, এখন এই ওষুধের উপরেই চলতে হবে ওনাকে। তো ডাক্তারবাবু কি বলে আস্তে আস্তে ওষুধগুলো পড়লে ঠিক হয়ে যাবে। শ্বশুরমশাইকে দেখলেন আপনারা, একদম ভেঙে পড়েছেন উনি। তো তোমরা আজ অনুপমাকে দেখতে পাচ্ছ, হসপিটাল থেকে নিয়ে এলাম, বাবার শরীর খারাপ, বাবা খালি বলছে মামনিকে দেখবো মামনিকে দেখবো, ওই জন্য নিয়ে এলাম, আজকে বিকালে হসপিটাল থেকে নিয়ে আসছি। তো তুমি বলো কেমন আছো বন্ধুদের? আজকে হঠাৎ বাবার শরীর খারাপ শুনে তো আমি আর থাকতেও পারলাম না, আর জয়ন্তও আমাকে নিয়ে আসতে বাধ্য হলো। বাবা সকালবেলা একটু এতটাই বাড়াবাড়ি হয়ে গেছিলো যে কান্নাকাটি করছিল খুব, আমাকে কদিন দেখতে পাচ্ছে না, তো সেই জন্য যার ফলে এখন আমি আগে থেকে আছি, একটু তো অসুবিধা হচ্ছে। সব তোমাদের সবার প্রেয়ার, সবার ভালোবাসা দিই আমি, আর ঈশ্বরের আশীর্বাদ তো অবশ্যই, সবই মিলেই এখন আগে থেকে অনেকটা বেটার। তো আজকে এই বিকেলবেলায় নিয়ে আসলো আর কি, ছুটি করে ছাড়ছিল না ডাক্তারবাবু, বলছিল আরও থাকতে। তো আমি ডাক্তারবাবুকে বলে এসছি যদি সেরকম অসুবিধা হয় তো নিয়ে আসবো আবার। হ্যাঁ, ও সেটাই বলেছে আর কি, যে অসুবিধা হলে নিয়ে যাব, আর বাবার এরকম বাড়াবাড়ি শুনে তো থাকাও যায় না, মনটাও ছুটে গেছে বাড়ির দিকে, অনেকদিন আগেই ছুটে গেছিল। আমি আসলে কোনোদিন হসপিটালে থাকিনি বলাই যায়, কিন্তু অগত্যা থাকতে হয়েছে, পরিস্থিতিতে পড়ি। তো হাসপাতালে কে থাকতে ভালোবাসে বলো, কেউ যেতেও চায় না। যাই হোক, আস্তে আস্তে নিশ্চয়ই ভালো হয়ে যাবো আশা করি।
একটার পর একটা আমাদের বাড়ির উপর দিয়ে কি ঝড় যাচ্ছে, কেন যাচ্ছে জানি না। তোমাদের প্রত্যেকের প্রেয়ার অনেকেই তোমরা বলেছ, আসলে আমার কমেন্ট সেকশন দেখা বা ভিডিও দেখার মতো পরিস্থিতিও ছিল না, দেখিও নি। আমি বাড়িতে এসে জয়ন্ত বললো আর কি, সব সাই বাবা বলো, লোকনাথ বাবা বলো, তোমরা প্রত্যেকের কাছে আমার জন্য প্রেয়ার করেছো, প্রভু যিশু বলো আমাকে, অনেকেই তোমরা বলেছো প্রভু যিশুর কথা। আমি শুয়ে শুয়ে প্রেয়ার করতাম, বলতাম যে আমি এত কেন কষ্ট পাচ্ছি, হয়তো প্রভুই আমাকে ভালো করে দিয়েছে, সব সমস্ত ঈশ্বর এক হয়ে আজকে আমি এখানে দাঁড়িয়ে। সবাই তোমরা ভালো থেকো। অ্যাকচুয়াল বাবার আজকে প্রেশার খুব হাই হয়ে গেছিলো, ডাক্তার এসে দেখে বলল যে কি অবস্থা হয়েছে আপনার, কি করে হলো এরকম, প্রেশারের ট্যাবলেট খান না। কিন্তু উনি প্রেশারের ট্যাবলেট রেগুলারই খায়, তবুও প্রেশার। এবার আপনারাই বুঝুন, আমার মনে হচ্ছে তো মেয়ের চিন্তায় ওনার এটা হয়েছে, যার জন্য খালি মেয়েকে দেখব বলছে বলে আমি নিয়ে এলাম। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।